পানীয় জল কষ্টে গোটা গ্রাম পুরুলিয়া জেলার বড়াবাজার ব্লকের অন্তর্গত নামর শাখারি গ্রামের মানুষজন পানীয় জল ব্যবহার করে পাথর খাদানের জমা জল থেকে গ্রামে তৈরি হয়েছিল এক বছর আগে সোলার চালিত জলের পাম্প দীর্ঘ এক বছর কেটে যাওয়ার পরেও এখনো বসেনি মেশিন গ্রীষ্মের এই প্রচন্ড জল কষ্টে গ্রামের মহিলারা দীর্ঘ প্রায় দুই কিলোমিটার দূর পথ হেঁটে পাথর খাদানের জল সংগ্রহ করে তৃষ্ণা নিবারণের জন্য গ্রামে যে কয়েকটি টিউবওয়েল রয়েছে সেগুলিও দীর্ঘদিন ধরে অকেচ এমত অবস্থায় চরম পানীয় জলের সংকটে পড়েছে গ্রামবাসীরা আপনাদের পানীয় জল কোথা থেকে সংগ্রহ করেন নলকূপ থেকে আছে মানে ওখানে খারাপ হয়ে গেছে তখন অনেক জলের সমস্যা হয়েছে তো এই যে সোলার ট্যাঙ্কি বসাইছে তো এটা বানাতক্ষই বাকি কোনো মানে ওটাতে কোনো কারবার হয়নি মানে মেশিন বসায় না এটা

আপনাদের পানীয় জলের সমস্যা কেমন এখানে বিরাট জলের সমস্যা কোনো কোনো তিন চারটা নলকূপ আছে জলের কোনো আশা নাই মেয়ে ছিল অনেক দূর থেকে জল নিয়ে আসে আমাদের এইখান থেকে কোনো জলের আশা নাই এই তো এইখান থেকে একটা ইয়া করেছে সোলার গাড়িছে তোমার জলের ইয়া করেছে কোনো নাই ওই তো বললো একবার ইয়া হয়ে গেছে বন্ধ করে দিয়ে তোমার না কেউ যে করেছে সে অন্য আসে নাই আমাদের মানে এই সোলার পাম্পটা হওয়ার পর থেকে জল ওঠে না এটা না একদিনও নাই চালু করেই নেই ও খালি করে দিয়ে চলে গেছে হ্যাঁ সেটা কত দিন হলো আর মোটামুটি তোমার এক বছর টাকা হলো এক বছর আগে চালু করেছে মানে শুরু করেছে কিন্তু মানে জল দেওয়া চালু করে নাই কোনো দিন শুরু করে ওই মানে করাই আছে আচ্ছা চলো খালি তৈরি করেছে তৈরি করেছে খালি তোমার জলের কোনো ইয়া করে নেই মেশিন টিশিন কিছু বসার নেই আট মাস হলে আট ন মাস বোছাই করে চলে গেল তোমার আশ্বিন মাস হল কখন বলবো তখন থেকে আর কিছু নাই জলের আমাদের বড় ছেলে মেয়ে ছেলে অনেক দূর থেকে জল নিয়ে আসে মানে পানি জলের সমস্যা গোটা গ্রামটা ভুগছে আমরা একবার এক ভিডিও তোমার বলক গেছিলি বলক কোনো কিছু করে না আচ্ছা আপনারা জানাই ছিলেন দরখাস্ত দিয়েছিল আচ্ছা ভিডিও কে ভিডিও তো প্রধান কে খান সাহেব কে দিয়েছিল কিন্তু মানে ভিডিও অফিসে দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা তো কি ওটার কোনো কেউ হাই করে না

বিচ জমা দিছে তাৰ তাৰ পইচা কিছু কোনো কৰে নাই